সালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয়ের উপপাদ্য তৎপুরুষ সমাস নিয়ে। প্রথম দেখেন উপপাদ্য তৎপুরুষ সমাস কি, যদি উপপদ এবং কিদন্তপদ এই দুটা মিলে যে সমাস হয় সেই সমাসকে আমরা সাধারণত উপপাদ তৎপুরুষ সমাস বলে থাকি। বাট উপপদ তৎপুরুষ সমাস আমরা এই ডেফিনেশনে যাব না, আমরা শর্টকাট প্রসেসে আসব। শর্টকাট প্রসেস কি, যদি কোনো বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী এসবের দোষ গুণ বা পেশা সম্পর্কিত নাম এই তিনটা যদি বোঝায়, কি কি ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণ বা পেশা সম্পর্কিত নাম যদি বোঝায়, তাহলে আমরা সেটাকে বলি উপপদ তৎপুরুষ সমাস। যেমন নর্মালি দেখেন ছেলে ধরা, তার মানে তার পেশাটা কি, ছেলে ধরা, তার মানে ছেলে ধরার ব্যাস বাক্য কি, ছেলে ধরে যে, তার মানে তার পেশা সে ছেলে ধরা, তার আমরা নর্মালি আমরা চিনব যে এটা উপপদ তৎপুরুষ সমাস। এরপরে দেখেন সত্যবাদা, সত্যবাদী, তার মানে কি, সত্য বলে যে, তার মানে কি, তার গুণ, এটা তার মানে একটা ব্যক্তির গুণ বোঝাচ্ছে, তার মানে নর্মালি এরা বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য কি, সত্য বলে যে। এরপরে জাদুকর, দেখেন জাদুকরও কিন্তু একটা গুণ, জাদু করে যে, সে হচ্ছে জাদুকর, তার ব্যাস বাক্য হচ্ছে জাদু করে যে, বাট এর গুণ একটা ব্যক্তির গুণ হওয়ার কারণে ডাইরেক্ট আমরা বলতে পারি এটা উপপদ তৎপুরুষ সমাস। এরপর যদি দেখেন জলচর, তার মানে কি, তার কাজ কি, জলচরা, তার মানে জল চরে যে, সেটা হচ্ছে আপনার কি, জলচর, তার মানে আমরা নর্মালি বলতে পারি জলচর একটা কি উপপদ তৎপুরুষ সমাস, এর মধ্যেই পড়তেছে দোষ গুণ পেশা সম্পর্কিত নাম, তার পেশা জলচর। এরপরে যদি দেখেন গায়ে পড়া, তোমার গায়ে পড়ে যে, তার মানে কি, কিছু কিছু মানুষ দেখবেন যে গায়ে পড়ে এসে ঝগড়া করে, তার মানে তার দোষ, এটা তার মানে একটা ব্যক্তির দোষ বোঝাচ্ছে, তাহলে নর্মালি আমরা বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস। আর গায়ে পড়ার ব্যাস বাক্য মনে রাখবেন গায়ে পড়ে যে। এরপরে পঙ্কজ, পঙ্কজ মানে কি, পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, তার মানে পদ্মতদ্ম এই জাতীয় কোনো কিছু বোঝাচ্ছে, তার মানে আমরা এটাও বুঝতেছি তাহলে কি, একটা উদ্ভিদের গুণ বোঝাচ্ছে, তার মানে সব থেকে বড় কথা আমরা দেখবো এটা একটা গুণ বোঝাচ্ছে, তাহলে নর্মালি সেটা কি উপপদ তৎপুরুষ সমাস। এরপরে দেখেন প্রশিক্ষিত, তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত যে, তার মানে তার গুণ, এটা সে প্রশিক্ষিত হয়েছে, তার মানে নর্মালি প্রশিক্ষিত একটা কি উপপদ তৎপুরুষ সমাস। এই হচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস নর্মালি মনে রাখার টেকনিক, কি মনে রাখবেন দোষ গুণ এবং পেশা সম্পর্কিত নাম, কার, ব্যক্তি বস্তু প্রাণীর উদ্ভিদের হইতে পারে। এরপর যদি দেখেন নয় তৎপুরুষ সমাস, এরপরে নয় তৎপুরুষ সমাসের মধ্যে কি অ, অনা, তারপর হচ্ছে অ, আ, অনা, গড়, বে, বি, নি, এগুলো যদি সবসময় আগে বসে, শব্দের যদি আগে থাকে, তাহলে আপনি নর্মালি বলতে পারেন সেগুলো হচ্ছে নয় বা নঞ্চ তৎপুরুষ সমাস, যেটা আপনারা বলেন সেটাকে আমরা বলতে পারি। যেমন দেখেন এখানে দেন অকাল, সামনে অ আছে, এরপরে দেখেন অলৌকিক, সামনে অ আছে, তারপর আবার অ আছে, অবিশ্বাস, অকাত, সবগুলোতে অ আছে। দেখেন অনাচার, সামনে অনা আছে, এরপরে দেখেন অনাবৃষ্টি, সামনে অনা আছে, এরপরে না আছে, এরপরে দেখেন অনা আছে, এরপরে আ আছে, এই যে আ আছে, তারপর অ আছে, আ আছে, তার মানে নর্মালি আমরা এগুলো দেখলে বলতে পারি যে এগুলো হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এটা যদি ব্যাস বাক্য যদি দেখি নর্মালি নাতি দৈর্ঘ্য কি, ন অতি দৈর্ঘ্য, নাতি দৈর্ঘ্য, না আসতেছে না আগে ব্যাস বাক্যে ন আসতেছে, ন অতি দৈর্ঘ্য। এরপরে দেখেন অকাল, অ যদি থাকে, অ থাকলেই নর্মালি বুঝবেন যে ন আসবে, নকাল, অকাল, অর জায়গাত নকাল। এরপরে অলৌকিক, অর জায়গাত ন বুঝতেছে, তাহলে ন লৌকিক, এর ব্যাস বাক্যটা ন লৌকিক। এরপরে অবিশ্বাস, অর জায়গাত ন বুঝতেছে, তাহলে ন অবিশ্বাস। এরপরে অকাতর, অর জায়গাতে আবার ন, ন কাতর। এরপরে অনাচার, অনাচার, ন আচার। এরপরে যেমন অনাবৃষ্টি, তাহলে বৃষ্টি তো নাই, বর্তমান বৃষ্টি নাই, তার মানে কি নেই বৃষ্টি, এই কারণে এখানে নেই আসে। এরপরে অনাশ্রিত, সে আশ্রিত নয়, তাহলে নয় আশ্রিত, তখন আবার নয় আসে। এরপরে আভাঙ্গা, তার মানে নয় ভাঙ্গা, আ আসলে নয় আসে, এটা খেয়াল রাখবেন। তারপরে অনেক, নয়েক। এরপরে আগাছা, তারপরে কি নয় গাছা, এটাকে অনেককে নয়েকেও বলতে পারেন। এরপরে যদি দেখেন প্রাদি সমাসের মধ্যে কি পূর্বপদে যদি তৎসম উপসর্গ, যদি প্র, পরা, পরি, অনু, উত এগুলো থাকে, তাহলে আমরা নর্মালি এটাকে বলি আমরা প্রাদি সমাস। দেখেন সামনে প্র আছে, তার প্রগতি, প্রগতি নর্মালি আমরা কি তৎসম উপসর্গ, প্রগতির প্র আছে, তাহলে নর্মালি এর প্রগতিকে বলতে পারবো প্রাদি সমাস। কিন্তু এখানে একটা কথা আছে, মাঝে মাঝে প্রগতিটা অব্যয়ীভাব সমাস হয়, কখন, যদি দেখেন যে প্রগতি কি সমাস দিয়ে বললো অব্যয়ীভাব সমাস, ক, খ, গ, ঘ এর মধ্যে অব্যয়ীভাব সমাস আছে, তো নর্মালি কিন্তু সে অব্যয়ীভাব সমাস। কিন্তু এখন
যদি না দেয়া থাকে তাহলে তখন আপনারা যদি প্রাদি নয় বা নঞ্চ বা এরকম টাইপের যদি কোনো কিছু বলা থাকে তখন প্রাদি সমাস আনসার। এরপরে যদি অতিমাত্রা দেয়া থাকে, অতিমাত্রা প্র কিন্তু এখানে প্রকৃষ্ট রূপে বসছে, এরপরে অতিমাত্রা অতি কিন্তু অতিক্লান্ত রূপে বসছে অতিমাত্রা, এরপরে অনু অনু কিন্তু এখানে পশ্চাৎ রূপে বসছে অনুতাপ, এই যে অনু আছে। পরিভ্রমণ, পরি মানে হচ্ছে কি বোঝাচ্ছে, চতুর্দিক বোঝাচ্ছে এখানে, তাহলে পরিভ্রমণ মানে চতুর্দিক ভ্রমণ এরকম বোঝাচ্ছে। এরপরে নিত্য সমাস, নিত্য সমাসের মধ্যে কি সমসমান পদ কি থাকবে, সব সময় একসাথে থাকে, নিত্য নিত্য সমাসের মধ্যে সমসমান পদগুলো একসাথে থাকে এবং এর কোনো ব্যাজ বাক্য হয় না। তার মধ্যে দেখেন নর্মালি আরেকটা মনে রাখার একটা সিস্টেম আছে নিত্য সমাস, সেটা খেয়াল রাখবেন অন্তর অথবা পর পরটা সবসময় পরের জিনিসটা দেখেন, পরে অন্তর অথবা মাত্র থাকে, অন্তর অথবা কি থাকে মাত্র। দেখেন গৃহান্তর পরে কিন্তু অন্তর আছে, নর্মালি চিনবেন। এরপরে দেশান্তর পরে অন্তর আছে, নর্মালি চিনবেন। এরপরে কালান্তর পরে অন্তর আছে কিন্তু, তারপরে এরপরে গ্রামান্তর পরে অন্তর আছে, আর পরে দেখেন তন্মাত্র পরে মাত্র আছে। তার মানে তন্মাত্র মানে কি কেবলমাত্র, এর ব্যাস বাক্য কি কেবলমাত্র। গ্রামান্তর মানে কি অন্য গ্রাম, এরপরে কালান্তর মানে কি অন্য কাল, এরপরে দেশান্তর মানে কি অন্য দেশ, গৃহান্তর মানে অন্য গৃহ। এই হচ্ছে আজকে আমার এই চারটা সমাস নিয়ে টপিক। এগুলো কিন্তু মনে রাখবেন প্রাদি আর হচ্ছে নিত্য সমাস, এগুলো হচ্ছে বিশেষত্বের সমাস, এগুলো হচ্ছে মূল সমাস, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর এই ছিল আজকে আমার টপিক, ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।